করোনা ভাইরাস রূপ বদলাচ্ছে, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। পরিস্থিতি সামলাতে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। পাশাপাশি সরকারি উদ্যোগে সারা দেশে দেয়া হচ্ছে করোনা টিকা। বর্তমান মজুদ দিয়ে সর্বোচ্চ 4 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব, কিন্তু সবার জন্য টিকা নিশ্চিত করতে মজুদ বাড়াতে চায় সরকার। এই মাসে শুরু হচ্ছে তার টেন্ডার প্রক্রিয়া। আমরা ওপেন টেন্ডারে যাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাচ্ছি, সেখান থেকে আমরা 3 কোটি যারা আমাদের ভালো ভ্যাকসিন, ভালো অ্যান্টিকেসিস ভ্যাকসিন দিতে পারবে সেই ভ্যাকসিন নিব। এবং কোভ্যাক্সিন যে আমাদের কোভ্যাক্সিন আমরা 6 কোটি 80 লক্ষ ভ্যাকসিন পাবো। কিন্তু আমরা কিভাবে এই সংকটটিকে, এই অতিমারিকে মোকাবেলা করব? একদিকে আমরা জীবন বাঁচাবো স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে, অন্যদিকে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখবো, মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখবো। জীবন ও জীবিকার স্বার্থে কঠোর লকডাউনও চালু থাকবে রপ্তানিমুখী শিল্প। এসব কারখানা মনিটরিংয়ের জন্য 10টি দল কাজ করবে বলে জানায় বিজিএমইএ। ঈদে বেতন ও বোনাস দেওয়ার ঘোষণাও আছে তাদের। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে সরকারি নির্দেশনা অনুসরণের তাগিদ দিয়েছেন আলোচকরা। রোগীদের আত্মীয়স্বজনরা অসুস্থ দিয়ে ভালো হিসেবে কাজ করতে পারে, তাহলে আমাদের আইসিইউর উপরে অনেক চাপ কমবে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এইভাবে আমরা যদি 2 সপ্তাহ পরে এই এফেক্টটা দেখি, হয়তো থমকে যাবে, কিন্তু সমস্ত কিছু যদি আমরা বন্ধ করি সরকার দিয়ে, সেটা আমাদের সংক্রমণটা যেটা স্টেবল হবে আগামী 1 সপ্তাহ পরে সেটাকে করোনার বিস্তার রোধে সামাজিক উদ্যোগে সমন্বিত পরিকল্পনাও জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।